আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আজকে আমরা অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় সম্পর্কে জানব আর তা হচ্ছে বিশ্বের কোন ঘটনাটি দাজালে প্রভাব দিচ্ছে তো চরুণ জেনে আসি বিশ্বের অবস্থা খুবই ভয়াবহ হঠাৎ করে উত্তল ইরান লাখ লাখ নারী শিকল ভেঙে বেরিয়ে গেছে পুড়িয়ে দেয়া হচ্ছে হিজাব অর্ধনগ্ন নাচে নারীরা আত্মহারা প্রতিটি রাস্তায় রাস্তায় নারীদের গণবিস্ফোরণ চলছে হিজাবকে ছিন্ন ভিন্ন করে নগ্ন দেহকে প্রতিবাদ প্রদর্শন করছে তারা জঘন্য ভাষায় হিসাবকে তুচ্ছ তাছিল করা হচ্ছে এক ভয়ঙ্কর মেসেজ দিচ্ছে দাজ্জাল সারা বিশ্বে যে গোপনে তার অনুসারে তৈরি করে ফেলেছে তা জানান দিচ্ছে দাজ্জাল এখন শুধু আত্মপ্রকাশের বাকি ইসহাক ইবনে আব্দুল্লাহ বর্ণনা করেন আমি আনাস ইবনে মালিককে বলতে শুনেছি ইসফাহানের মানে ইরানে সত্তর হাজার ইহুদি দাজ্জালের অনুসারী হবে তাদের গায়ে সবুজ রঙের চাদর থাকবে সহি মুসলিমের চতুর্থ খণ্ডের বাইশশো ছেষট্টি পৃষ্ঠা নবী করিম সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম বলেছেন দাজ্জালে যখন আগমন ঘটবে তখন নারীরা তার নিকট চলে যাবে আতঙ্কে মুমিন পুরুষ ঘরে গিয়ে তার মা বোন চাচীকে শিকল দিয়ে বেঁধে ঘরের খুঁড়িতে বেঁধে রাখবে দাজ্জালের সিংহবাগ অনুসারী হবে নারীরা দাজ্জাল যেহেতু ইরানের ইসফাহানে আগমন করবে তাই তার সিংহবাগ অনুসারী ইহুদি ও নারী তার পেছনে পেছনে ছুটবে আজকে ইরানের নারীদের দেখে মনে হচ্ছে প্রতীক্ষিত সেই সময় দ্রুত ঘনিয়ে আসছে ইরানের নারীরা শিকল ভেঙে এভাবে বেরিয়ে গেছে শুধু ইরান নয় সমগ্র মুসলিম বিশ্বের নারীদের অবস্থা একই হবে যেহেতু ইরানের ইস্পাহান হবে তার নারী ও ইহুদের অনুসারীর ঘাঁটি তাই ইরানের এসব ঘটনা এক ভয়াবহ ইঙ্গিত দিচ্ছে আমাদের বর্তমান সমাজকে সেজন্য নারীদের হাতের মুঠোয় বন্দি করে ফেলেছে তার জ্বলন্ত প্রমাণ আজকের ইরান চিন্তা করুন দার্জিলের ফিতনা কত ভয়ঙ্কর হবে তালা আনহা স্বয়ং দার্জিলের কথা মনে পড়াই তিনি একদা কান্নায় ভেঙে পড়েন রসুল সাল্লাম আল্লাহ যখন দার্জাল নিয়ে আলোচনা করতেন তখন ভয়ে তার চেহারা লাল হয়ে যেত আর আজকে আমরা যেন বেখবর হয়ে দুনিয়ার মোহে ডুবে আছি আমাদের এই দার্জিলের ফিতনা থেকে হেফাজত করুন আমিন তো প্রিয় দর্শক আমরা জানতে পারলাম যে ইরানে যে ঘটনা ঘটতে শুরু করছে এটা হচ্ছে দাসদারেরই পূর্বাভাস এবং শুধু দাজদার আত্মপ্রকাশের পালা তো আমাদের আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন এবং আমাদের মা বুঝ দান করুন যেন তারা পর্যায়ে থাকে তারা দাজদারের অনুসারী না হয় আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ